হাই বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও আছি এখন মোটামুটি, কারণ সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল। তো সকালে আমি অনেক আশা নিয়ে ব্লগ শেয়ার করব ভেবেছিলাম, উঠে স্নান টান করে রেডি হয়েছিলাম। হঠাৎ করে কি এখন হলো, মাথা নিয়ে উঠতে পারছিলাম না, বমি বমি ভাব, মাথা ঘুরাচ্ছিল। তারপরে কি হলো, আমার কন্ডিশন খুব খারাপ দেখে ধীতিকনার বাবা বুঝতে পেরেছে, তারপরে অফিসে যায়নি, বাড়ি থেকে অফিসে কাজ করেছে। তারপরে ধীতিকনাকে স্কুলে নিয়ে গেছে, এনেছে এবং রান্না বান্না করেছে। আমি সারাটা দিন শুয়েছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, শরীর যতই খারাপ থাকুক না কেন, ঘরে ফুল ফুল সব কিছু আনে, বৃহস্পতিবারে পুজোটা না দিলে হয়, সেজন্য বৃহস্পতিবারে পুজোটা এই সন্ধ্যাবেলা দিয়ে এখন বাতি দিলাম। আর বিছানাপাতির অবস্থা খুবই খারাপ, এই দেখো আমার বিছানা। তো জামা কাপড় গুলো ভাবছি আরো 2-1 দিন থাক, এই সাইডটা পরিষ্কার করব, কারণ বিছানাতে ধিতিকনা তখন বিস্কুট খেয়েছে, সেই জন্য গুঁড়ো পড়ে আছে। আর এখন খাবো আমি চা, আর ধিতিকনা টিউশনে যাবে, আর তোমাদের দাদা ভাই চা করছে, বলছে যে না একদম বিছানাতে থাকো। তো আমি সেজন্য ঠাকুরটা শুধু পুজো দিলাম, যেহেতু বৃহস্পতিবার। আর তুলসী মঞ্চ প্রদীপ প্রদীপ দিয়ে আসলাম, বসে আছি এখন। তো এখন খাবো চা। তো যাই হোক, জানি না হঠাৎ করে, কারণ নিজের শরীরের গ্যারান্টি আমি নিজেই দিতে পারি না। সকালে ভালো তো বিকেলে খারাপ, বিকেলে খারাপ তো রাতে ভালো খারাপ, মানে এরকম পরিস্থিতি। আমি সব ভাবতেই পারিনি যে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাবে। তো সকালে আমি এইভাবেই মানে সাজুগুজু করেছিলাম যে রান্না করব। তো তারপরে হঠাৎ করে এই বিছানাতেই আমার মাথাটা এরকম হয়ে গেল, মানে মাথা প্রচন্ড ঘুরাচ্ছে। আর তোমাদের দাদা ভাইকে আমি বলছি যে এখানে আসো, এখানে আসো, ফ্যানটা যে আমি নেমে দেবো সেটাই আমি পাচ্ছিলাম না। আর ও কানে হেডফোন দিয়ে ওই ব্যালকনিতে গিয়ে ফোন করছিল, যেহেতু ওর সবসময় ফোন আসে। তারপরে ওর ফোন ফোন করা শেষ হয়েছে, ফোন করা শেষ হওয়ার পরে আমাকে দেখতে এসেছে, মানে আমি ঘরে কি করছি। তারপরে আমি বললাম, মানে খুব ধাওয়া দিয়েছি যে তোমাকে আমি এত কয়বার ডাকছি, তুমি আসছো না, তোমার কথা আমি শুনতে পারি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। তারপরে বলে গিয়ে আমার কানে হেডফোন, তো আমি কি করে শুনবো। তারপরে ফ্যান সেট করে দিয়েছে, তারপরে মাথাতে নবরত্ন তেল ঠেল এমনি সমস্ত কিছু দিয়েছে, যখন আমার টুকলু শোনা, এখন হরলিক্সকে টিউশনে যাবে। খালি গায়ে দেখানো মানে ইয়েও নেই, নিয়ম নেই। ওই দেখো সিঁদুরে হাত দিল, টুনটুনি পাখি, এটা আমার টুনটুনি পাখি। টুনটুনি পাখির কিন্তু সেই বুদ্ধি, সেই ওই দেখো কেমন করে চুলগুলো এমন মানে মোটা মোটা, এত মোটা, আর এই চুল যে কিভাবে কন্ট্রোল করবে আমি নিজেও বুঝতে পারি না। এখন হরলিক্স খাবে, হরলিক্স খাওয়া ঠাকুর, আর চিকেন খাওয়া ঠাকুর, আর তো ভাত তো খেতেই পারে না। তো খেয়ে দিয়ে যাবে টিউশনে, না স্কুলে, টিউশনে না স্কুলে যাবা গো? হ্যাঁ, সন্ধ্যাবেলা স্কুলে যাবা না টিউশনে যাবা? শোনা তো, বন্ধুদেরকে কিছু বলো, তোমার ভিডিও আয়ুষ না দেখে, ওই যে এপি ব্লগের প্রিয়া দিদি আছে না, ওর ছেলে আছে না আয়ুষ, আয়ুষকেও খুব ভালোবাসে। তো আমি ভাবছি যে আয়ুষের সাথে বিয়ে দিয়ে দিবো, বড় হলে ভালো করে পড়াশোনা করো। আয়ুষ তো সে পড়াশোনা করে, ওদের বাড়ি ঘর কত সুন্দর, ওর মা বাড়ি করে ফেললো। তো যাই হোক, এসব কথা, এখন আমি চাটা খাই, আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই বৃহস্পতিবারের পুজো। তার মানে দেলা ফুলগুলো আছে, কি সুন্দর ফুল কিনে আনে তোমাদের দাদা ভাই। তোমাদের দাদা ভাইয়ের আবার ঠাকুর পূজার দিকে খুব মন, মানে ওর মানে ভক্তি শ্রদ্ধাটা বেশি, বিশেষ করে মা কালী ঠাকুরকে খুব সম্মান সম্মান মানে কি শ্রদ্ধা করে আর কি, মা কালী ঠাকুর খুব ভালোবাসে আর কি। তো যাই হোক, চলো পুজোটা দিলাম, দেখে আর চাটা খাই। তোমাদের দাদা ভাই চা করছে, চা খেয়ে তারপরে বিছানা পাতি গোছাবো, তারপরে ওই ঘরে যাব আজকে। আর ওই ঘরে তোমাদের দাদা ভাই টেবিলে মানে চেয়ারে বসে থেকে কাজ করতে 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 এত দামি চেয়ার এনেছি, সেটা মাট্টাস করে, মাট্টাস করে না তো ফাট্টাস করে না, টাস করে ফেটে গেছে। তো ইচ্ছা আছে সেটা মানে রিটার্ন দিব। তো দোকানদার বলেছে 1 বছর, 1 বছর গ্যারান্টি, তো 1 বছর হয়নি, তো সেটা ভেঙে গেছে। তো যেতেও পারি সেটা মানে ই করতে, কি যেন কয়, ঘুরাই দিতে, মানে বলেছে দোকানদার রিটার্ন নেবে। তো যাই হোক, চলো ব্যাক ক্যামেরা তো করে তোমাদের ঠাকুরগুলো দেখাই, কারণ আমার ঠাকুরগুলো তোমাদেরকে না দেখালে আমার আবার ভালো লাগে না। তো এই যে আমার ঠাকুর, ঠাকুরের মধ্যে হলো গপু। গপুকে আমি সকালবেলা শয়ন দিয়েছিলাম, স্নান মানে স্নান করিয়েছিলাম, যেহেতু স্নান করিনি, এখন বিছানা একরা দিয়ে মশিয়ে দিয়েছিলাম। আর রাধা গোবিন্দ মহাপ্রভু, আর এখানে গীতা, গীতাকে আমি ফুল জল দিই, আর ওটা হচ্ছে আমার গুরু, গুরু মন্ত্র নিয়েছি, আর এটা শিবলিঙ্গ, আর এখানে আছে মা লক্ষ্মী আর সরস্বতী, বুঝতে পেরেছ? কারণ এই কয়টাই ঠাকুর, আর উপরেও আছে লক্ষ্মী। ওই লক্ষ্মী পুজোর সময় আমি ওই মূর্তিটা কিনে এনেছি না, ওটাকেই পুজো করছি এখনো। আর এই গোপালকে শয়ন, এই দেখো পড়ে গেল, গোপালকে শয়ন দেবো, পরে শয়ন দেওয়ার পরে এটা দিয়ে ঢেকে দিই। তো এটা তোমাদের দাদা ভাই কোম্পানি থেকে যে সম্মান জানায়, যে শ্রদ্ধা, এগুলো অনেকগুলো পেয়েছে, তো এগুলোই দিয়ে আমি ওকে ঢেকে রেখে দিই। আর যে প্রদীপ শঙ্খ ঠঙ্ক এগুলো সব কিছু রেডি, আর বিছানাটা হচ্ছে এরকম, শুধু এই কানিটা গোছাতে হবে। আর এই শাড়ি ঠাড়িগুলো রৌদ্র দিব ভাবছি, আজকে তো শরীরটা এরকমই গেল, আর
তোমাদের দাদা ভাই চা আনুক। তো বন্ধুরা, চা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই চা করে দিল, আর চার সাথে এক বয়ম বন নিয়ে বসেছি। তো এই বনগুলো আমি যতটুকু পারবো ততটুকুই খেতে বলল। তো যাই হোক, আজকে আমাকে বলল যখন তো খাই, তো খেয়ে দেয়ে তোমাদেরকে একটা কি দেখাবো বলো তো, পার্সেল এসেছে সেটা দেখাবো। চাটা খুব টেস্টি হয়েছে বন্ধুরা, তাই তোমাদের সাথে আবার শেয়ার করছি। অনেক দিন পর মেরি বিস্কুট খেলাম, এই যে এগুলো মেরি বিস্কুট। মেরি বিস্কুট, ফেয়ার লাভলি, কিডিস প্লাস শ্যাম্পু, লাইট বয় সাবান, খাঁটি সরিষার তেল, এগুলো হচ্ছে আমার প্রিয় জিনিস। কি এলো? তো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেল, আর এখন বিছানাটা পরিষ্কার করব, পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। আর মোবাইলের চার্জ নেই, চার্জ তো জামা কাপড় খোলা কিন্তু আমার এইভাবে থাকবে, কারণ আমি এগুলো রৌদ্রে দেবো তারপরে। আর ওই কানিটা মানে মানে কি যেন গুঁড়ো গুঁড়ো, মানে মানা বিস্কুট খেয়েছি, সুপারি গুঁড়ো ঠুড়ো, তো ঝাড়ু নিয়ে আসলাম। এই যে ঝাড়ু দিয়ে ঝাড়বো, বিছানাটাকে পরিষ্কার করব। আর দেখো না কত বড় বিছানা, এদিক দিয়ে এগুলো থাকলে আমার কোনো অসুবিধা না, আমি এই সাইডে থাকি। আর মশারি টানে অল আউট লাগাই, আর মশা নেই, উপর তিনতলাতে মশা উঠতে পারে না। তো যাই হোক, আর একটু পরে গোপালকে শয়ন দিতে হবে, ও একটু বসে আছে, খেলা করছে, আমাকে দেখছে। আর এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিই আর মোবাইলটা চার্জে দিই। তো বন্ধুরা, বললাম যে পার্সেলের কথা, তো এই যে তিনটা পার্সেল এসেছে, এই তিনটা আমার না, কিন্তু ভেবো না যে আমার, এই তিনটা তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট এসেছে, জিন্সের প্যান্ট না কি প্যান্ট গো, এগুলা নাম কি, এমনি প্যান্ট, কাপড়ের প্যান্ট, এমনি প্যান্ট। তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি, তো বিএম এগুলো পরে অফিসে যাবে না, কাল খুব ভালো কিন্তু, এমনিতে মানে কয়েকদিন পরার পরে নষ্ট হয়ে যাবে, সেজন্য এগুলো রিটার্ন দিবে, রিটার্ন দিবে না রাখবা বলো? না এগুলো কমার্স ছোট হয় রিটার্ন। ও তার মানে কমার্স ছোট হয়, তবু আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম যে এই সমস্ত এর কালার, এই এই কালারের প্যান্ট আপনি পরে না ছাত্র মানুষের। এই যে একটা মানে কাপড় খুবই ভালো, কিন্তু তোমাদের বিএম এখন একটু মোটা হয়েছে আগের থেকে, তার জন্য ঢোকে না। আর এই কালারটা খুবই ভালো, খাকি কালার বলেন না তুমি এটা, যে হ্যাঁ এটা রাখবা, কিন্তু এই কালারটা চেঞ্জ করে নিও, ওটা আমার পছন্দ হয় না। আর এই যে একটা, তো এগুলা মানে ধরো বাড়িতে করে থাকা যাবে, কিন্তু অফিসে যাওয়া যাবে না, সেজন্য কাপড় ভালো না, একটু ভালো দিকে আবার অর্ডার দিবে আর কি, সেজন্য এই যে তো দেখিয়ে দিলাম। আর যদি কোনো টিউশনে যাবে ওকে একটু দেখাও, চলে গেছে। হাই বন্ধুরা, তো বিছানাপাতি সবকিছু গোছানো শেষ, তোমাদেরকে দেখাই। আর তোমাদের এই দাদা ভাইয়ের ছুটগুলো তিনটার মধ্যে কোনটা তোমাদের পছন্দ হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। আর তোমাদের দাদা ভাই চলে গেলো, আমি এখন একা, আমার খুব খারাপ লাগছে, ভয় লাগছে, যেহেতু শরীরটা খারাপ, শরীর খারাপ থাকলে মনে ভয় থাকে, দুর্বল শরীরে মনে হয় কি না জানি আসে, কি না জানি আছে। তো দরজাটা বন্ধ করে দিয়ে আসি, এখনই গেল। তো দুপুরবেলা তো রান্না করে খাওয়ালো, রাতে রান্না তো আমাকেই করতে হবে। এখন এসে যদি কেউ মানে কলিং বেল বাজায় বলবো যে কে, যদি তোমাদের দাদা ভাইয়ের গলা কণ্ঠ শুনি তাহলেই খুলবো, না হলে খুলবো না। এই যে গুছিয়ে ফেলেছি, মানে ব্যাক ক্যামেরাতে করে দেখাই, দেখিয়ে শেষ করে দিই ভিডিও। বন্ধুরা, এই যে গোছালাম আর কি বিছানা, কাপড় ঠাপড় এরকম করে, মানে প্রচণ্ড গুড়া ছিল, মানে গুছিয়ে বিছানা ঝেড়ে এইভাবে রাখলাম। আর ওই পাশে যে যে কান দিয়ে দেখছো খোপা ঠোপা, আর ওগুলো সাদা জিনিস, যেহেতু আমি বিছানাতে বসেই সাজি। আর এগুলো হচ্ছে ব্লাউজ, এই যে এগুলা, আর ওগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের স্যুট, তো ওগুলো বলে রিটার্ন দিবে, মানে কোমরে আসে না। আর এইভাবে গুছিয়ে রাখলাম, এখন বসবো। আর এখন না কেমন মানে ঠান্ডাও লাগছে, গরমও লাগছে, সেই জন্য ওই যে ফ্যান চলছে কিন্তু আমার, কারণ আমি ফ্যান ছাড়া থাকতে পারি না, শ্বাসকষ্টের প্রবলেম হয়। তো কি আর বলবো, দাও একটু আগে মানে সারাদিন শুয়েছিলাম জন্য আমি একটু আগে ঘর মুছলাম, যে লাঠি ওখানে আছে, ঘর ঠর সমস্ত কিছু মুছে ঠাকুর পুজো দিলাম, দিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তো রাখছি বন্ধুরা, টাটা, বাই বাই, গুড ইভিনিং।